ফরজাত বলেছেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী পরিপূর্ণভাবে পর্দা করতে চাই কিন্তু আমাদের গতানুগতিক ধারার মুসলিম পরিবারগুলোতে যেহেতু সবাই প্র্যাকটিসিং মুসলিম না তো আমি যখন হিজাব ও নিকাব করছি তখন তারা মানতে পারছেন না তারা সবাই নিকাবের পক্ষে বিশেষ করে বাসায় এছাড়া নন মাহারাম আর বাসায় আসলে তাদের আতিথেয়তা যেমন খাবার পরিবেশন ইত্যাদি কাজকর্ম করতে হয় যেহেতু আমার মা একাই করেন তো আমি না করলে অনেক কথা শুনতে হয় নন মাহারাম এর সামনে আমাকে যেতেই হয় তারা এভাবেই করে আসছে তো আমি যখন পর্দা করতে এবং মাহারাম মেনটেন করতে চেষ্টা করছি তখন অনেক অশান্তি তৈরি হচ্ছে এমন অবস্থায় আমি আমার জায়গাটা কিভাবে ঠিক রাখবো যখন আমার পরিবারের সমাজে দিন সঠিকভাবে মানা হয় না আমার পরিবারের সদস্যদের আত্মীয়দের কীভাবে বোঝাবো যে আমাদের কিভাবে চলা উচিত অনেকে বুঝলেও যেহেতু আমার মিক্সিংয়ে অভ্যস্ত তারা কিভাবে কি করবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে ইত্যাদি একসব কথা বলে আমাকে বকাবকি করা হয় যে তোমার কারণে সম্পর্ক নষ্ট হবে তুমি মানুষের সাথে কথা বলতে শেখো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো না কিন্তু কোথায় কিভাবে আচরণ করি ইত্যাদি নানা ধরনের কথা আপনাকে বলা হয় আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার পর্দা কীভাবে সঠিকভাবে করবো অনেক সময় কিছু বিষয় কনফিউজ হয়ে যায় আমাকে নসেহা করলে উপকৃত হব ফিক ফরজাতুন পর্দা কিন্তু আদত নয় ইবাদত আমাদের নারীদের জন্য মুসলিম নারীদের জন্য পর্দা ইবাদত আর এটা কোনো মোস্তাহাব ইবাদত নয় এটা ফরজ ইবাদত মেয়েদেরকে পর্দা করতেই হবে পর্দা তাকে কমপ্লিটলি সেরিয়ে ভিত্তি করতে হবে কারণ আমাদের অনেক মুসলিম প্র্যাকটিসিং ফ্যামিলিতে সেরাই পর্দা করা হয় না শুধু বাইরে যাওয়ার সময় বোরকা চাপানো হয় সেরাই পর্দা হচ্ছে নন মাহারামদের সাথে ঘরে ঘরের বাইরে সবসময় হিজাব মেনটেন করা এবং একটা দূরত্ব থাকা অথবা পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলা প্রয়োজনীয় কথা গসিপ এবং গল্প করা নয় নন মাহারামদের সাথে খামাখা বসে বসে গল্প করা ফেমে ফ্রি মিক্সিং করা আড্ডা দেওয়া এগুলো হচ্ছে আধুনিক পাশ্চাত্য সমাজের আবিষ্কার অথবা তাদের প্রথা তাদের কৃষ্টি কালচার সেটা এখন আমাদের অনেক মুসলিম আধুনিক ফ্যামিলিগুলো গ্রহণ করেছে যেহেতু তারা সে সমস্ত দেশে থেকেছে সেখানে এডুকেটেড হয়েছে সেখানে তারা ইনটিগ্রেশ মানে ইনটিগ্রেটেড হয়ে গেছে অর্থাৎ তাদের সামাজিক ব্যবস্থার সাথে তারা মিলেমিশে গেছে এবং সেটাকে তারা আপহোল্ড করছে এবং সেটা কি তারা মেনে চলছে ফলে তারা এখন ইসলামিক পরিবেশটাকে তারা ইসলামিক পরিবেশটাকে তারা অনেক সময় হয়তো ভাবছে যে এটা আমাদের সাথে যায় না হ্যাঁ যাবে কি করে আপনি যদি মুসলিম হওয়ার পরেও অন্য কৃষ্টি কালচারের সাথে মার্জ হয়ে যান এবং তাদেরকে আপহোল্ড করেন তখন কিভাবে ইসলাম আপনার সাথে যাবে কিন্তু আমরা সে আবহমান কাল থেকে দেখেছি। যারা আমাদের দিনদার বোন মা খালা তারা প্রত্যেকেই পর্দা করছেন এবং সেরাই পর্দা করছেন একটা পরিবারে যখন অন্যরা আসলে পর্দা পুষে অভ্যস্ত নয় কিংবা সেরাই পর্দা করাটাকে তারা আসলে ব্যাকওয়ার্ডনেস মনে করে এবং তারা মনে করে যে আধুনিক পরিবারগুলো এখন সবাইকে পরিবেশন করে খাওয়াবে সবার সামনে যাবে সবার সামনে হাসি খুশি করবে হ্যান্ডশেক করবে হ্যাঁ আমরা দেখেছি যে ইভেন আরবদের মধ্যেও হ্যান্ডশেকের প্রচলন আছে তাদের মধ্যে যাদের কোনো দিনদারি নাই যারা পুরোই মোতাবার রেজাত অর্থাৎ পর্দা পর্দাবিহীন মহিলা কৃষ্টি কালচার এরকম আছে তো আপনারা জানেন যে মিশর জর্ডান লিবানন এ সমস্ত দেশগুলোতে তথাকথিত আধুনিক মহিলারা এভাবেই বেড়ে উঠছে এবং এটা আমাদের দেশেও হচ্ছে তো এই কারণে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে যখনই এই ধরনের ফ্যামিলির কেউ একজন দিনদার হয় তখন সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি উত্তরণের উপায় হচ্ছে খোলাখুলি কথা বলা এবং আমরা এটাও দেখি আলহামদুলিল্লাহ যা যারা হয়তো দিনদারিকে ছেড়ে দিয়েছে অনেক সময় তারা দিনদার নারীদের প্রতি খুবই রেসপেক্টফুল বলে যে ঠিক আছে তুমি যেভাবে চাও সে স্বাধীনতা তোমার আছে তাই না একটা পরিবার একটা বড়ো মেয়ে সে যেভাবে চলতে চায় সেভাবে তাকে চলতে দেওয়া উচিত বিশেষ করে তার চলাফেরাটার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে মেকআপ পড়ার মধ্যে সমস্যাটা কি তাই না একটা মেয়ে যখন অন্য ছেলেদের সাথে ঘুরে আড্ডা দেয় ফ্রেমিক্সিং করে ডেটিং করে কোথাও দূরে গিয়ে থাকে বা ট্যুরে চলে যায় কক্সবাজার চলে যায় বিদেশে চলে যায় এগুলো তো অবজেকশন মুসলিম ফ্যামিলিগুলো তো এগুলো সহ্যই করতে পারে ইভেন আধুনিক হলেও কিন্তু একটা মেয়ে সলাদ পরে হিজাব করে নন মাহারামের সাথে একটু দূরত্ব মেনটেন করে কারোর সাথে গল্প করে না অবৈধ প্রণয় করে না এত সুন্দর সুন্দর স্বভাবগুলোকে আমাদের মা বাবারা কীভাবে বলতে পারেন যে এটা বাড়াবাড়ি কীভাবে তারা বলতে পারেন যে এটা ঠিক নয় বরং এটা এটা হচ্ছে অসামাজিকতা কিংবা এই ধরনের অভ্যাস পছন্দনীয় নয় এটা আসলে ঠিক নয় এই মায়েরা আসলে ভুলে যান যে তিনি আসলে এরকম একটা মেয়ে পেয়ে নিয়ামত প্রাপ্ত হয়েছেন আজকে তো সমাজে মেয়েদেরকে পর্দার দিকে আনাটাই কঠিন ছেলে মেয়েদের এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার থেকে তাদেরকে সরিয়ে আনা কঠিন এবং এই যে লিভ টুগেদার কালচার কিংবা তাদের সাথে অবাধ মেলামেশা যেটা এগুলো থেকে আমাদের আজকের পরিবেশে মেয়েদেরকে রক্ষা করা কঠিন কিন্তু তারপরেও যখন মেয়েরা ভালো হয়ে যায় দিনদার হয়ে যায় আমি মনে করি মা বাবার আল্লাহর কাছে সুখ আদায় করা উচিত আর আমি বোনকে বলবো যে অবশ্যই মা বাবার সাথে খোলামেলা আলাপ করা দরকার আত্মীয়স্বজনের সাথে আলাপ করা দরকার যে দেখেন আইডিওলজিক্যালি আমরা এখন ভিন্ন আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও পর্দায় চলে আসেন আদারওয়াইজ আমাকে অন্তত পর্দায় প্রসিদ্ধ থাকার সুযোগটা করে দিন নন মাহারামদের সাথে সেরিয়া আমাকে যেভাবে পর্দা পালন করতে বলেছে আমাকে সে ব্যাপারে আপনারা হেল্প করুন আমার মনে হয় এভাবে নেগোশিয়েট করা উচিত আর পাশাপাশি আরেকটা জিনিসও আমি বলবো সেটা হচ্ছে অন্যদের সাথে তার যে সম্পর্ক সেটা সুন্দর সম্পর্কে পরিণত করা উচিত যেমন বাবা মা কিংবা ভাই বোন তাদের সাথে তার অনেক গুড রিলেশান দরকার এই রিলেশানের ঘাটতিটাও অনেক সময় দিনদার মেয়েদের প্রতি অন্যদের অনীহা তৈরি করে কারণ যখন কেউ দিনদার হয় তখন সে আইসোলেটেড হয়ে যায় আলাদা হয়ে যায় অন্যদেরকে ঘৃণা করতে থাকে অন্যদের সাথে ফ্র্যাঙ্ক হতে পারে না এবং এতে অন্যরা সবাই মনে করে যে তার বোরকা তার হিজাব তাকে নষ্ট করে দিয়েছে তো এটা যেন না হয় এটা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ মাকে আগের চেয়েতেও ভালোবাসা বাড়িয়ে দিতে হবে কারণ মায়ের সাথে তো সুন্দর আচরণ মা সেরে করলেও করণ বলছে করতে হবে বলছে অসহায় ভৌমাফির দুনিয়া মা রুফা অতএব মাকে জড়িয়ে ধরা মাকে হাগ করা মায়ের সেবা করা মা বাবাকে টাইম টু টাইম তাদেরকে চা দেওয়া ভাই বোনদের একটু খোঁজখবর নেওয়া কেয়ারিং হওয়া আমি মনে করি এই স্বভাবটা যদি আমাদের হিজাবি বন্ধের হয় তারা আরও অনেক বেশি সামাজিক হয়ে উঠবেন এবং পুরো পরিবারে জনপ্রিয় হয়ে যাবেন তখন তার এই দিনদারি এবং পর্দাটা প্রশংসিত হবে নিন্দিত হবে না ইনশাআল্লাহ